কঠিন চ্যালেঞ্জের অপেক্ষায় ব্রাজিল। বিশ্বকাপ বাছাই পর্বে ব্রাজিল এই অক্টোবরে দুই প্রতিপক্ষের সঙ্গে খেলবে। চিলি তাদের প্রথম ম্যাচের প্রতিপক্ষ, তবে তার আগে ডোরিভাল জুনিয়র জানাচ্ছেন যে পয়েন্ট টেবিলে তাদের দলের উন্নতি করাটা খুব বেশি প্রয়োজন হয়ে পড়েছে। খুবই গুরুত্বপূর্ণ দুটো ম্যাচ আমাদের জন্য। টেবিলের এমন একটা জায়গায় আমরা আছি যখন আমাদের ফল প্রয়োজন, এই মুহূর্তে আমাদের তড়িৎ উন্নতির দরকার। আশা করি সামনের দুই ম্যাচে আমরা সে কাজটা করতে পারবো। ব্রাজিল পয়েন্ট টেবিলের কত নম্বর স্থানে আছে সেটা মনে করিয়ে দেওয়া কি প্রয়োজন? সেটা অবশ্যই মনে করিয়ে দেওয়া প্রয়োজন। ব্রাজিল এই মুহূর্তে বসে আছে লাতিন আমেরিকার অর্থাৎ কনমেবল ফিফা কোয়ালিফায়ার্সের 5 নম্বর স্থানে। 8 ম্যাচ খেলে 10টা পয়েন্ট, যেটা ব্রাজিলের নামের সঙ্গে একদমই যায় না। তাদের যদি কোয়ালিফাইং ম্যাচগুলো আমরা বিচার করি, 4টা হার রয়েছে এই কোয়ালিফাইং ম্যাচগুলোর মধ্যে। এবং ব্রাজিল যাদের সঙ্গে খেলবে পয়েন্ট টেবিলের 9 এবং 10 নম্বর দলের বিপক্ষে, প্রথমটা চিলি পরেরটা পেরু, তাদের সঙ্গে ব্রাজিলের পয়েন্টের একটা তফাত আছে ঠিকই, কিন্তু 8 নম্বর থেকে বলিভিয়ার সঙ্গে ব্রাজিলের পয়েন্টের তফাত মাত্র 1। এবং ব্রাজিল দলেও চোটের হানা আছে, 4 জন ফুটবলার ছিটকে গেছেন ইঞ্জুরিতে। এবং ব্রাজিলের যারা ছিটকে গেছে তাদের ভেতরে অ্যালিসন বেকার আছেন, তাদের ভেতরে ভিনিসিয়াস জুনিয়র আছেন, এদার মিলিতাও আছেন, সব ভালো ভালো ফুটবল যাদের স্টার্টিং ইলেভেনে থাকার কথা ছিল তারা ডেফিনেটলি। এবং এই ইঞ্জুরির কারণে ব্রাজিল ভিনিসিয়াসকে পাচ্ছে না, কারণ তিনি সার্ভাইকাল ইঞ্জুরিতে ছিটকে গেছেন। গ্লিসন ব্রেমার ACL-এ পড়েছেন, মানে পুরো মৌসুম শেষ। মিলিতাও মাসল ইঞ্জুরিতে, গিলেরমে আরানা তিনিও ইঞ্জুরিতে পড়েছেন। ব্রাজিল দল অল্টারনেটিভ কল করেছেন, কিন্তু সেই জায়গায় আপনি তো আসলে ভিনিসিয়াসের অল্টারনেটিভ পাবেন না, বা অ্যালিসনের অল্টারনেটিভ এদারসন আছেন। এদারসন চেষ্টা করবেন যে তার পারফরমেন্স দিয়ে তিনি আসলে নাম্বার 1 স্পটটা নিয়ে নেওয়ার জন্য। তবে ডোরিভাল ওই ওয়েক আপ কলটার কথা কিন্তু বলছেন, কারণ তিনি এটাও বলছেন যে মানে ব্রাজিল এখন যে স্পটে আছে সেখান থেকে কিন্তু প্লে অফ স্পটে নেমে যেতে কিন্তু খুব বেশি কষ্ট করতে হবে। ওটাই তিনি মনে করিয়ে দিচ্ছেন যে এখন আসলে ফল বের করার, রেজাল্ট বের করার সময়, এখন আর ভালো মন্দ দিয়ে কিছু যায় আসে না ব্রাজিলের জন্য। ব্রাজিল এই ইনজোর্ড প্লেয়ারদের জায়গায় যাদেরকে ডেকেছে, ওয়েভারটন সেখানে আছেন, আন্দ্রেয়াস পেরেরা আছেন, সেখানে বেরালদো আছেন PSG-র। ব্রাজিলের যে 23 জনের স্কোয়াড তার ভেতরে 19 জনই গতকাল অর্থাৎ বাংলাদেশ সময় যেটা আসলে গতকালই পড়ে, 19 জন যোগ দিয়েছেন। মার্কিনিয়স, বেরালদো এরা PSG থেকে যাচ্ছেন, রাফিনিয়া এখনও দলের সঙ্গে যোগ দেন না। এই 4 জন ফুটবলারকে আশা করা হচ্ছে আজ পাওয়া যাবে। ব্রাজিলের প্রতিপক্ষ খুব কঠিন কেউ নয়, কিন্তু ব্রাজিল এমন একটা অবস্থায় আর পরিস্থিতিতে আছে যখন ব্রাজিলকে নিয়ে প্রেডিক্ট করা খুব কঠিন। ব্রাজিলকে নিয়ে প্রেডিক্ট করা খুবই কঠিন। ব্রাজিলের জন্য একটা ভালো খবর হতে পারে, সেটা হচ্ছে রাফিনিয়ার ফর্মটা। সাভিনিও ভালো করছেন, রাফিনিয়া, সাভিনিও, রদ্রিগো, এন্দ্রিক, এই 4 জনই তো আসলে তাদের মূল ভরসা এইবার এই ম্যাচগুলো। ব্রাজিলের মিডফিল্ডে যেমন ডগলাস লুইস নাই, কারণ তার আসলে ফলও এক মানে ফর্ম একদম ভালো লাগছে না, বেঞ্চে বসে নিয়ে একদমই সুবিধা করতে পারছেন না। দেখা যাক ব্রাজিল আসলে এই দফায় অক্টোবরে অন্তত পক্ষে কোনো উন্নতি করতে পারে কি না। লাতিন আমেরিকার পর্বটাও শেষ। ফর মোর আপডেট সাবস্ক্রাইব টু আওয়ার ইউটিউব চ্যানেল এন্ড ক্লিক অন দা বেল আইকন, ফলো আস অন ফেসবুক এন্ড ইনস্টাগ্রাম। Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.